বন্ধুরা কেমন আছো? আমরা পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়টা সম্পর্কে পড়ছিলাম। তো আমরা এখন একটা তারের সম্প্রসারণে কি কাজ সম্পাদন হয় বা স্থিতিস্থাপক বিভব শক্তির একটা রাশিমালা প্রতিপাদন করব। স্থিতিস্থাপক বিভব শক্তি এটা কি? বিভব শক্তি হচ্ছে কোনো বস্তুর, বিভব শক্তি বলতে আমরা তাই বুঝি, কোনো বস্তুর আদি অবস্থান থেকে অবস্থানের পরিবর্তন করে আরেকটা অবস্থানে নিয়ে আসলে এই যে অবস্থানের পরিবর্তনের কারণে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা বিভব শক্তি বলি। স্থিতিস্থাপক বিভব শক্তি নাম থেকে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কোনো বস্তু তার স্থিতিস্থাপকতার জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা স্থিতিস্থাপক বিভব শক্তি বলি। ধরা যেতে পারে একটা স্প্রিং, একটা স্প্রিংকে তুমি কী করতে পারো, বল দিয়ে তাকে তুমি সংকুচিত করে ফেলতে পারো। বল প্রয়োগের ফলে এই যে তুমি সংকুচিত করে ফেললে, স্প্রিংটি যখন তার পূর্বের অবস্থানে আবার ফেরত আসবে বা প্রসারিত অবস্থায় যখন আবার ফেরত আসবে, এই সময় স্প্রিংটি কিছু কাজ করতে পারবে। এই যে তার যে কাজ করার ক্ষমতা তাকেই হচ্ছে আমরা স্থিতিস্থাপক বিভব শক্তি বলছি। তো আমরা চলো এই স্থিতিস্থাপক বিভব শক্তির রাশিমালা প্রতিপাদন করে ফেলি। আমরা বিভব শক্তি পড়তে যে বলেছিলাম যে কোনো বস্তু কী পরিমাণ কাজ করতে পারে সেটাই কিন্তু তার সঞ্চিত বিভব শক্তির পরিচয়। তাহলে আমরা যদি এই যে স্থিতিস্থাপক বস্তু তার আদি অবস্থানে ফেরত আসার সময় কী পরিমাণ কাজ করছে সেটা পরিমাপ করি, তাহলে বিভব শক্তির রাশিমালাটা পেয়ে যাব। তোমাদের কি কি মনে আছে কাজ কী? কাজ হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বল প্রয়োগের ফলে তার যে স্মরণ হয় সেই স্মরণের গুণফল। তাহলে এই স্থিতিস্থাপক বস্তুর এখন কী পরিমাণ কাজ হবে? ধরলাম আমরা স্থিতিস্থাপক বস্তুটির উপর এফ বল প্রয়োগ করছি। একটা বস্তু, একটা তার, যে তারের দৈর্ঘ্য হচ্ছে এল এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, এই তারের উপরে আমরা এফ বল প্রয়োগ করছি। বল প্রয়োগের ফলে তারের দৈর্ঘ্যের হচ্ছে ছোট হাতের এল পরিমাণ পরিবর্তন হয়। এই পরিবর্তন হওয়ার ফলেই বস্তুটা কিন্তু কাজ করতে সামর্থ্য অর্জন করে। এখন এই যে ছোট হাতের এল পরিমাণ দৈর্ঘ্য অর্জন করতে সে কী পরিমাণ কাজ করতে পারে সেইটাই তার সঞ্চিত বিভব শক্তি। তাহলে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র দ্রুত পরিবর্তন হচ্ছে সেটাকে যদি আমি ডেল এল ধরি, তাহলেই সেটি আমার কাজ। এখন এই শূন্য থেকে এল পর্যন্ত আমার সম্পূর্ণ কী পরিমাণ কাজ হচ্ছে সেটা যদি আমি সমাকলন করি, তাহলে আমি আমার মোট কাজের পরিমাণ পেয়ে যাব। তাহলে মোট কাজ যা বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে তা হচ্ছে শূন্য থেকে এই এল পর্যন্ত অবস্থানের পরিবর্তন করতে কৃত কাজ। আমরা ইয়াংয়ের গুণাঙ্ক থেকে পড়ে এসেছিলাম y সমান f বড় হাতের l, a ছোট হাতের l, a প্রত্যেকটা বস্তুর আবার পরিচয় দিই। f হচ্ছে প্রযুক্ত বল, l হচ্ছে তার আদি দৈর্ঘ্য, a প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ছোট হাতের l হচ্ছে তার দৈর্ঘ্যের পরিবর্তন। এখান থেকে এফ এর কিন্তু আমি একটা সম্পর্ক পেয়ে যাই, সেই সম্পর্কটা কি? ওয়াই এ এল, এই এফ এর মানটা আমি যদি এখন সমীকরণ একে বসিয়ে সমাকলনটা সম্পূর্ণ করি, তাহলে আমি মোট কাজের পরিমাণ পেয়ে যাব। তাহলে চলো আমরা মোট কাজ এর পরিমাণটা বের করে ফেলি। এর এফ এর মানটা এক নম্বর সমীকরণে আমি বসিয়ে ফেললাম। এক নম্বর সমীকরণে বসার পরে আমি দেখতে পেলাম যে এখানে এল ছাড়া বাকি সবাই হচ্ছে ধ্রুবক। ওয়াই ইয়ং এর গুণাঙ্ক, এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে না, এবং আদি দৈর্ঘ্য এটাও একটা ধ্রুবক। তাহলে সমাকলনটা সম্পাদন করে দেখছি যে এল স্কোয়ার বাই টু ওয়াই সীমা নিম্ন সীমা শূন্য থেকে ছোট হাতে এল পর্যন্ত, অর্থাৎ ওয়াই এ এল এখান থেকে দেখা যাচ্ছে যে কোনো বস্তুর মধ্যে তার অবস্থানের পরিবর্তন বা স্থিতিস্থাপকতার কারণে সে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তা হচ্ছে তার অবস্থানে যতটুকু পরিবর্তন হচ্ছে তার উপর, তার বর্গের উপর নির্ভর করে। এখন বললাম
যে মোট একটা তারের আয়তন পি, তারের আয়তন হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্যের গুণফল, তাই হচ্ছে তার আয়তন। এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ আর তার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি কি হবে? একক আয়তনে সঞ্চিত বিভব শক্তিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করে থাকি। এখন আমি যদি এই সঞ্চিত শক্তিকে বা সম্পূর্ণ যে পরিমাণ কাজ হচ্ছে তাকে তার আয়তন বা ভলিউম দিয়ে ভাগ করি, তাহলে আমি একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি কী তা পেয়ে যাব। এবং তা দেখছি যে হিসাব করলে দেখা যায় যে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি হচ্ছে ওয়াই এল, অর্থাৎ হাফ ইন্টু পিরন টু বিকৃতি। অর্থাৎ কোনো বস্তুর একক আয়তনে যে পরিমাণ বিভব শক্তি সঞ্চিত থাকে তা হচ্ছে তার পিরন আর বিকৃতির গুণফলের অর্ধেক। তাহলে একটা তারের সম্প্রসারণের ফলে সে যে পরিমাণ কাজ সম্পাদন করতে পারে বা তার স্থিতিস্থাপক বিভব শক্তি কী হয় সেই রাশিমালা আমরা জেনে গেলাম। আমরা দেখলাম যে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি হচ্ছে এই তারের পিরন আর বিকৃতির গুণফলের অর্ধেক। তো আশা করি এই রাশিমালাটা সম্পর্কে তোমাদের অনেক ভালো একটা ধারণা এই ভিডিওতে হয়ে গেছে। আজকে এখানেই শেষ করি।